আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি চা পরোটা দিয়ে নাস্তাটা সেরে খাওয়ার পরে যে প্লেট বাটি ধোয়া পালা ছিল সেগুলো ধুয়ে নিব, রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে রান্না করব ভাবছি। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু রান্না করা অনেক কিছুই আছে। তরকারি কালকে রান্না করছি সেগুলো অনেকগুলো রয়ে গেছে, যেহেতু আমি রোজা রেখেছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ভাবতে ভাবতে কী রান্না করব কী রান্না করব চিন্তা করতে করতে 12:30 বেজে গেছে। তারপর ভাবলাম তাহলে মুরগি রান্না করি, যেহেতু মাছের তরকারি আছে, মুরগিটা থাকলে বাচ্চারা খেতে চায়, সেজন্য মুরগিটা আমি সুন্দর করে কুটে এটা ভালো করে ক্লিন করে নেব। চিকেন রান্না করা থাকলে আসলে এতটা প্যারা খেতে হয় না, আমার ছেলে তো একদম চিকেন ছাড়া ভাতে খেতে চায় না, একদম টোটালি কোনো মাছ বা সবজি কিছুই খেতে চায় না। এ কিন্তু স্বাস্থ্যের জন্য এতটা ভালো না, মাছও খেতে হবে, সবজিও খেতে হবে, কিন্তু বাচ্চাকে আর কে বুঝাবে? ও তো ভাত দিলে আগে দেখবে ওকে আমি মাংস জাতীয় কিছু দিয়েছে না কি, না হয় গরু মাংস না হলে চিকেন। ওই জন্য আপনারা আমার ব্লগে সবসময় দেখবেন আমি বেশিরভাগ গরু মাংস বা মুরগি এগুলো রান্না বেশি করি। আগে এক সময় মাছ প্রচুর খাওয়া হতো, আমার মেয়ে আবার খায়, কিন্তু ছেলেটা কোথেকে এমন হয়েছে ও যে একদমই মাছ খায় না, বা ওকে আমি সহজে দিয়ে না মনে হয় যেন ওর গলায় কাঁটা আটকেবে, কোনো চিংড়ি মাছও খেতে চায় না। তো সবসময় দেখবেন আমার ব্লগে আমি গরু মাংস বা মুরগি এগুলো সবচেয়ে বেশি রান্না করে। আজকে আমি এখানে চিড়া করব, যেহেতু রোজা রেখেছি প্রচণ্ড গরম, যার কারণে আমি দুধ দিয়ে চিড়া দিয়ে এটা কলা নারকেল আর গুড় দিয়ে চিড়া দুধ চিড়াটা খেয়ে আজকে ইফতারটা সেরে নেবে। আজকে ব্লগটা সবাই কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।